কুয়েত প্রবাসীদের জন্য জরুরি একটা বার্তা নিয়ে হাজির হয়েছি টুডে বাংলা এইচডি এর এই পর্বে মিরাজ হোসেন গাজী। তার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে টুডে বাংলা এইচডি হচ্ছে প্রবাস খাতের একটি তথ্য ভান্ডার। প্রবাসীদের আস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি। আমরা সবসময় চেষ্টা করি প্রবাস খাতের সকল আপডেট তথ্য এবং সেগুলোর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবসময় সেই তথ্য যে আপনার বা আমার পক্ষে যাবে, আমাদের জন্য সুবার্তা বয়ে আনবে, সেটি কিন্তু নয়। তারপরেও তথ্য হচ্ছে তথ্য, সঠিক তথ্য জানাতে চাই। কুয়েত প্রবাসীদের জন্য একটি খারাপ খবর, সেটি হচ্ছে যে কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সহ সাতটি দেশের কোনো নাগরিককে তারা কুয়েতে প্রবেশ করতে দেবে না। অর্থাৎ বাংলাদেশ সহ সাত দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত সরকার। 30 জুলাই 2020 কুয়েতের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি কুয়েত টাইমসে সেই খবরটি এসেছে। কুয়েত সরকারের মন্ত্রিসভার যেই মুখপাত্র, যেই প্রতিষ্ঠানটি রয়েছে সিজিসি, সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন, এই সিজিসির মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে কুয়েত সরকার। সেই দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ফিলিপাইন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপাল। এই সাতটি দেশের নাগরিকদের ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেখানে বিস্তারিত তারা কিন্তু জানায়নি যে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা। তবে যেটি জানা যাচ্ছে যে আসলে দীর্ঘমেয়াদী সেই নিষেধাজ্ঞা হতে পারে অথবা কোভিড-19 এই পরিস্থিতির কারণে তারা এই নিষেধাজ্ঞা দিতে পারে। যেহেতু কুয়েত সরকার তারা যেটি জানিয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের এয়ারপোর্ট বা বন্দরগুলো তারা খুলে দেবে এবং সেখানে তাদের দেশের নাগরিকদের জন্য যেই ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সেটি তারা প্রত্যাহার করে নিচ্ছে। সেটি আগে 7 আগস্টের কথা বলা হয়েছিল, পরবর্তীতে এই সংবাদে বা এই মন্ত্রিসভার বৈঠকে তারা যেটি সিদ্ধান্ত নিয়েছে 1 আগস্ট থেকেই তাদের দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং অন্যান্য দেশ, এই 7 দেশ বাদে অন্যান্য দেশের নাগরিক কিন্তু তাদের দেশে যাতায়াত করতে পারবে। তাহলে কুয়েত প্রবাসীরা যারা ছুটিতে দেশে এসেছেন, আপনাদের জন্য খুব ভালো খবর কিন্তু এটি নয়। আমরা তারপর চেষ্টা করছি এই বিষয়টি নিয়ে যোগাযোগ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে। আমি নিজেও কথা বলেছি মন্ত্রী ইমরান আহমদ, তিনি যেটি জানিয়েছেন এই বিষয়টি কূটনৈতিকভাবে কীভাবে সেটি সমাধান করা যায়, কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশিদের ওপর থেকে এই নিষেধাজ্ঞা কীভাবে বাতিল করা যায় বা স্থগিত করা যায় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন। তবে আপাতত খবর হচ্ছে বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশ করতে দেবে না। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।